আপনারে সহায় থাকুন, আপনার সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন, আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করি আছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হৃদয় আত্মার সকল শক্তি দ্বারা সর্বশক্তিমান পিতা ঈশ্বর ও তার অদ্বিতীয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মহিমা কীর্তন করা সত্যি সবিচিত ও কল্যাণকর। খ্রিস্টই আমাদের জন্য পিতার নিকট আমাদের ঋণ পরিশোধ করেছেন, নিজের পূর্ণ রক্ত ধারায় আমাদের পুরাতন পাপের কলঙ্ক ধৌত করেছেন। এই সেই নিস্তার উৎসব, যে উৎসবে সত্যমের শাবক বলিকৃত হন আর তার পবিত্র রক্ত ফুটায় ভক্তগণের গৃহদ্বার অঙ্কিত করা হয়। এই সেই রাত্রি, যে রাত্রিতে হে প্রভু তুমি আমাদের পূর্বপুরুষ ইসরায়েল সন্তানদের মিশর হতে লোহিত সাগর দিয়ে শুষ্ক পদে পার করে এনেছিলে। এই সেই রাত্রি, যে রাত্রিতে অগ্নিস্তম্ভের দীপ্তি পাপের অন্ধকার খণ্ডন করেছে। এই সেই রাত্রি, যে রাত্রিতে সমগ্র পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীগণ জাগতিক অধর্ম ও পাপের তমসা থেকে মুক্ত হয়ে প্রসাদ ও পবিত্রতার নির্মল জীবনে প্রবেশ করেছে। এই সেই রাত্রি, যে রাত্রিতে মৃত্যুর শৃঙ্খল ছিন্ন করে খ্রিস্ট উদিত হয়েছেন বিজয়ীর মহাগৌরবে। বিস্ময়কর হে প্রভু, বিস্ময়কর আমাদের প্রতি তোমার অপূর্ব প্রেম। দাসকে উদ্ধার করার জন্যে তুমি তোমার পুত্রকে সমর্পণ করলে। আদমের পাপের যথার্থই প্রয়োজন ছিল, খ্রিস্টের মৃত্যু দ্বারাই তা মার্জিত হল। ধন্য হে অপরা, তোমার পরম সৌভাগ্য তোমারই জন্য পেয়েছি এমন মহান মুক্তিদাতা। পূর্ণ হে রজনী, এ রজনীর পবিত্রতা দূরীভূত করে সমস্ত অধর্মতা, ধৌত করে পাপের কলুষ, পতিত মানুষকে দান করে নির্মলতা, শোকার্তকে দান করে সান্ত্বনা। ধন্য এ রাত্রি, যে রাত্রিতে সংযুক্ত হয়েছে ঐশ্ব সত্তা মানবীয় সত্তায় পারমার্থিক পার্থিব সত্তায়। অতএব হে পিতা, এই আনন্দময় রাত্রিতে উজ্জ্বল অগ্নিশিখার এই শান্ত অঞ্জলি তুমি গ্রহণ করো। পবিত্র খ্রিস্টমণ্ডলী তার সেবকদের হাতে তোমারই উদ্দেশ্যে মৌমাছির শ্রমজাত এ প্রদীপ মহাসমারোহে উৎসর্গ করে। পুনরায় করি তোমার নামের গৌরবার্থে নিবেদিত এই মোমবাতির শিখা অর্ধরাত্রির অন্ধকার দূরীভূত করার জন্য সর্বদা প্রজ্বলিত হয়ে থাকু। সুরভিময় রৈবেদ্য রূপে দেব শিখা
গ্রহণ করে ঊর্ধ্বলোকের আলোর সহিত এর আলো সংমিশ্রিত করে রাখো। প্রভাত তারার উদয় অবধি জ্যোতি দীপ্তমান থাকো। যিনি চিরন্তন প্রভাত তারা, যিনি পাতাল হতে পুনরায় এসে বিশ্ব মানবের উপর অম্লান জ্যোতি বর্ষণ করেছে, তারই আবির্ভাবে দীপশিখা প্রদীপ্ত হয়ে থাকো। তোমার পুত্র সেই খ্রিস্ট, যিনি বিশ্বপ্রভু, যিনি যুগে যুগে বিরাজমান। যাত্রা পুস্তক। ফারাও বেশ কাছে এসে গেছেন, এমন সময় ইসরায়েলীয়রা হঠাৎ সেদিকে তাকিয়ে দেখতে পেল, ওই তো পিছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলীয়রা তখন খুবই ভীত হয়ে পড়ল। তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগল। ভগবান তখন মোশেকে বললেন, কেন এমন করে ডাকো আমায়? এবার ইসরায়েলীয়দের এগিয়ে চলতে বলো, আর তুমি তোমার পাচুনিটা তুলে সাগরের উপর তোমার হাত বাড়িয়ে দাও, সাগরকে দুভাগ করে ফেলো, যাতে ইসরায়েলীয়রা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির উপর দিয়েই হেঁটে যেতে পারে। এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলীয়দের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে। তখন ফারাওকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য, যত রথ,
আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে। সেই সময়ে ফারাওকে নিয়ে তার যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে তখনই মিশরীয়রা বুঝবে আমি স্বয়ং ভগবান। তখন ঈশ্বরের যে দূত ইসরায়েল বাহিনীর পুরো ভাগে চলছিলেন তিনি সরে এসে তাদের পিছনে চলে গেলেন, আর মেঘ স্তম্ভটিও পুরো ভাগ থেকে সরে গিয়ে পিছনে থাকতে লাগল। তা মিশরীয়দের বাহিনী ও ইসরায়েলীয়দের বাহিনীর মাঝখানেই থাকতে লাগল। এই মেঘের যে দিকটা ছিল মিশরীয়দের দিকে সেই দিকটা ছিল জমাট অন্ধকার, আর যে দিকটা ছিল ইসরায়েলীয়দের দিকে সেই দিকটা রাতের বুকে আলো ছড়াচ্ছিল। তাই সারা রাত ধরে দুই পক্ষ কেউ কারো কাছে গিয়ে আসতে পারল না। এদিকে মোশে সাগরের উপর হাত বাড়িয়ে দিলেন, তখন ভগবান সারা রাত ধরে প্রবল এক কুয়ে বাতাস বইয়ে সাগরকে পিছু হটিয়ে দিলেন এবং সেখানে সাগরকে পরিণত করলেন শুষ্ক ভূমিতে, জলরাশি দুভাগ হয়ে গেল। তখন ইসরায়েলীয়রা সাগরের মাঝখানে শুকনো মাটির উপর দিয়ে হেঁটে চলতে লাগলেন, তাদের ডান ও বাঁ পাশে জলরাশি দেওয়ালের মতো খাড়া দাঁড়িয়ে রইল। মিশরীয়রা তখন তাদের পিছনে ধাওয়া করল। ফারাওয়ের সমস্ত অশ্বরথ ও অশ্বারোহী সৈন্য তাদের পিছু পিছু এসে সাগরের মধ্যে নেমে পড়ল। ভোর রাতের সময়ে সে অগ্নিময় মেঘ স্তম্ভ থেকে ভগবান মিশরীয় বাহিনীর উপর দৃষ্টি আনত করে তাদের বিভ্রান্ত করে দিলেন। তিনি এমনভাবে তাদের প্রতিটি রথের চাকা আটকে দিলেন যে এগিয়ে চলা তখন দুঃসাধ্য হয়ে পড়ল। তাই মিশরীয়রা বলতে লাগল, চলো ইসরায়েলীয়দের কাছ থেকে এবার পালিয়ে যাই, ভগবান নিজেই যে তাদের পক্ষ নিয়ে মিশরের বিরুদ্ধে সংগ্রাম করছেন। তখন ভগবান মোশেকে বললেন, এবার সাগরের উপর তোমার হাত বাড়িয়ে দাও তো, জলরাশি ফিরে এসে ঝাঁপিয়ে পড়ুক মিশরীয়দের উপর, তাদের সমস্ত রথ ও অশ্বারোহী সৈন্যের উপর। মোশে সাগরের উপর হাত বাড়িয়ে দিলেন, আর ভোরবেলায় সাগর আবার তার আপন খাতে ফিরে এলো। তখন পালাতে গিয়ে মিশরীয়রা তারই মুখে এসে পড়ল, ভগবান তাদের সাগরের বুকে লুটিয়ে দিলেন। ফারাওয়ের সমস্ত বাহিনীর ওই যত রথ ও অশ্বারোহী সৈন্য যারা ইসরায়েলীয়দের পিছু পিছু সাগরে নেমে পড়েছিল জলরাশি ফিরে এসে তাদের ছাপিয়ে চলে গেল, তাদের একজনও রক্ষা পেল না। আর ওই দিকে ইসরায়েলীয়রা তো ততক্ষণে শুকনো মাটির উপর দিয়ে সাগর পার হয়ে গিয়েছিল, তাদের ডান ও বাঁ পাশে খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকেছিল জলরাশি। এইভাবে সেদিন মিশরীয়দের হাত থেকে ভগবান ইসরায়েলীয়দের রক্ষা করলেন। ইসরায়েলীয়রা দেখতে পেল সাগর সৈকতে মিশরীয়দের যত মৃতদেহ পড়ে রয়েছে। মিশরীয়দের বিরুদ্ধে ভগবান ওই যে মহাশক্তির কাজ করেছিলেন ইসরায়েলের মানুষেরা সেদিন তা প্রত্যক্ষ করল। তখন ভগবত ভীতি এলো তাদের অন্তরে, তারা ভগবানের প্রতি ও তাঁর সেবক মোশের প্রতি বিশ্বাসী হয়ে উঠল। তখন মোশে আর সমস্ত ইসরায়েলীয়রা ভগবানের উদ্দেশ্যে এই গানটি গেয়ে উঠল, ভগবানকে শোনাব স্তুতি গান, কত গৌরবময় তাঁর এই শক্তির প্রকাশ, অশ্ব অশ্বারোহীকে ফেলে দিয়েছেন তিনি সাগর গভীরে। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ।
প্রার্থনা করি। হে পরমেশ্বর, সেই দিন তুমি তোমার দক্ষিণ হস্তের শক্তিতে মিশরের দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলে পৃথিবীর একটিমাত্র জাতিকে। আজ আমরা মুক্ত হয়ে দেখি তোমার সেই সুপ্রাচীন কীর্তিকলাপ আমাদের সামনে নতুন গরিমার মধ্যে সাজিত হয়ে থাকে। আজ নবজন্মের বাড়ির স্পর্শে এক জাতি নয়, জগতের সকল জাতির মানুষ পাপের দাসত্ব থেকে মুক্তি পায়। এখন তোমাকে অনুনয় করি, সকল জাতির সকল মানুষ যেন আব্রাহামের সন্তান হয়ে ইসরায়েল জাতির মানুষের মর্যাদা লাভ করতে পারে, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। Thank you.
প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, যীশু খ্রিস্টের পুনরুত্থানের দীপ্ত আলোকে তুমি এই পুণ্য রজনীকে উল্লসিত করেছ। আমরা এখন তোমাকে অনুনয় করি, আমাদের সকলের অন্তরে সন্তান সুলভ যে মনোভাব তুমি জাগিয়ে তুলেছ, প্রসন্ন হয়ে তা সুদৃঢ় করে তোলো। দেহে মনে নবীন হয়ে আমরা যেন সমস্ত প্রাণ দিয়ে তোমার সেবা করে যেতে পারি, এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। রোমিওদের কাছে প্রেরিতদূত পলের পত্র। প্রিয়জনেরা, আমরা যারা দীক্ষা স্নানে খ্রিস্ট যীশুতে অবগাহিত হয়েছি, আমরা সকলে তার মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি, আর তাই দীক্ষা স্নানে আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি, তার সঙ্গে মৃত্যুতেই সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্য থেকে খ্রিস্ট যেমন পিতার মহিমা শক্তিতে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন এক নবজীবনের পথে চলতে পারি। কারণ আমরা যখন তার মতো মৃত হয়েই তার সঙ্গে এক হয়ে উঠেছি, তখন তার মতো পুনরুত্থিত হয়েই তার সঙ্গে আমরা তো তেমনি এক হব। আমরা তো জানি খ্রিস্টের সঙ্গে আমাদের পুরনো আমিটা ক্রুশবিদ্ধ হয়েছে, সেই পাপসত্তাটা যাতে বিনষ্ট নয়, আমরা যেন আর পাপের দাস হয়ে না থাকি। কারণ মৃত্যু যার হয়েছে সে পাপ থেকে মুক্তিও পেয়েছে। কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে, তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিতও থাকব। কারণ আমরা জানি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, তার ওপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। আসলে তিনি যে মৃত হয়েছিলেন, পাপের দিক থেকেই মৃত হয়েছিলেন, একবার চিরকালের মতো। কিন্তু এখন তিনি সেই যে জীবিত, ঈশ্বরেরই জন্যে জীবিত তিনি। আর তেমনি তোমরাও, তোমাদের নিজেদের মনে করা উচিত পাপের দিক থেকে তোমরা মৃত, মনে করা উচিত তোমরা জীবিত ঈশ্বরেরই জন্যে খ্রিস্ট যীশুরই আশ্রয়ে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। Hallelujah, Jesus.
অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। বিশ্রামবারের পরের দিন রবিবারের ভোরের আলো যখন পড়ছে, সেই সময় মাগদালার মারিয়া এবং অন্য মারিয়া যিশুর সমাধিটি দেখতে এলেন। তখন হঠাৎ এক প্রবল ভূমিকম্প হল। প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধি গুহার পাথরখানা এক পাশে গড়িয়ে সরিয়ে দিলেন। তারপর নিজে সেই পাথরের ওপর গিয়ে বসলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক ঝলক বিদ্যুৎ, তুষারের মতো শুভ্র তাঁর পোশাক। প্রহরীরা ভয়ে শিউরে উঠল, তাদের তখন জীবনমৃত অবস্থা। স্বর্গদূত এইবার ওই দুজন নারীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কিন্তু ভয় পেও না, আমি জানি তোমরা যিশুকে খোঁজছ, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন, ঠিক যেমনটি হবেন বলে তিনি আগেই বলে রেখেছিলেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটি দেখে যাও, তারপর তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের এই কথা বলো যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। আর জেনে রাখো, তিনি তোমাদের আগেই গালিলেই যাচ্ছেন, তোমরা সেখানে তার দেখা পাবে। তোমাদের যা বলার ছিল বললাম। তারা দুজনে তখন ভয় মিশ্রিত এক গভীর আনন্দ নিয়ে তাড়াতাড়ি সমাধিস্থান ছেড়ে চলে গেলেন। তারা ছুটে চললেন যিশু শিষ্যদের কাছে এই সংবাদ জানাতে। আর পথেই হঠাৎ তাদের সামনে এসে যিশু দাঁড়ালেন স্বয়ং নিজে। তিনি তাদের প্রীতি সম্ভাষণ জানালেন। তারা তখন কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা ভয় পেও না, এখন যাও, আমার ভাইদের জানিয়ে দাও তারা যেন গালিলেয়ে যায়, সেখানেই তারা আমার দেখা পাবে। প্রভুর মঙ্গল সমাচার।
খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, পূর্ণ সপ্তাহের শেষ দিনটিতে এসে আজ আমরা পূর্ণ শনিবার রাতে নিস্তার জাগরণী অনুষ্ঠান উদযাপন করছি। যিশুর পূর্ণ পুনরুত্থান জাগরণী অনুষ্ঠান মণ্ডলীতে আমরা উপাসনা রীতিতে দুটি উপাসনা মধ্যরাত্রিতে করে থাকি, বড়দিনে এবং পূর্ণ শনিবারে। রাত্রি নীরবতার গভীরতার মাঝে এমন গভীর রহস্য, নিগূঢ় পরিত্রাণ রহস্য উদযাপন। এই দুটি রাত্রের অনুষ্ঠান মর্তে ঈশ্বরের মানব দেহ ধারণের জীবন নিয়ে, বড়দিনে সেই রহস্যের প্রথম মুহূর্ত বিনম্র আগমন, নিস্তার জাগরণীতে তার পরিপূর্ণ মুহূর্ত গৌরবময় সমাপন। বড়দিনে যার শুরু আজ তার পূর্ণতা। মর্তে সকল মানুষের জীবনে যিশুর জীবনের অনুকরণে এই দুইটি রূপ নিগূঢ় রহস্যময় মুহূর্ত আছে। বড় ঘরে বড় বেশে অথবা ছোট ঘরে ছোট বেশে বিনম্র আগমন মানুষের, আবার বড় বেশে ও দীন বেশে জীবনের গৌরবময় সমাপন। সবার জীবনে এই জীবনকাল শেষে আছে নিস্তার জাগরণীর নীরব নিগূঢ় মুহূর্ত। আমাদের প্রার্থনা, আমরা যেন যিশুর মতো ঈশ্বর সন্তান হয়ে জন্ম নিতে পারি, আর যেন জীবন শেষে যিশুর মতো জীবনের নিস্তারে পুনরুত্থিত জীবন লাভ করি। আজ রাত্রিতে সেইভাবে আমাদের জীবন ধ্যান করি, সেই রূপে নিস্তারের পুনরুত্থানের জীবন যাচনা করি ঈশ্বরের কাছে। পুনরুত্থান সপ্তাহের তিনটি দিন আমরা পালন করেছি যিশুর জীবনের একই রহস্য বিবেচনা করে। পূর্ণ বৃহস্পতিবার যিশুর যাজকীয় জীবনের দিকটি, বলিদান রূপে জীবন উৎসর্গ, যার মধ্য দিয়ে জীবনের পবিত্রতা, আমরা সেই উদ্দেশ্যে অভিষিক্ত হই দীক্ষায় ও অভিষেক সাক্রামেন্টে। আমরা অন্যদের জীবনে জীবন অভিষিক্ত করি বিভিন্ন সেবাদানে, জীবনকে ধুয়ে দিয়ে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে।
পুণ্য শুক্রবার যে কোনো দানে শুধু জীবনের উৎসর্গ নয়, কিন্তু নিজের জীবনের মৃত্যু দ্বারা যাজকীয় সেবা কাজ। মানব জীবনের মৃত্যু সহজে বোধগম্য নয়, আমরা খুব সহজেই বুঝি যে পাপের ফলে মৃত্যু এসেছে, তা নেতিবাচক চিন্তা ও কথা। মৃত্যু তুলে দিলেই কি পাপের সেই কুফল ধ্বংস হতে পারত? তবে এই ওই মৃত্যু দেহের মৃত্যুর চেয়ে আত্মিক মৃত্যুর কথাই বেশি বোঝায়। যিশু বরং দেহের মৃত্যুকে বরণ করে নিলেন জীবন দান রূপে, যেন আত্মিক মৃত্যু ধ্বংস হয়, যার ফলে দেহের পুনরুত্থান হয়। আমাদেরকেও দেহের মৃত্যুকে এমনভাবে বরণ করে নিতে হয় যেন আত্মিক মৃত্যু ধ্বংস হয়, ফলে আমাদের দেহের পুনরুত্থান আসে। দেহের এই ইতিবাচক মৃত্যু বুঝে ওঠা সহজ নয়। আমরা কিভাবে দেহের মৃত্যু বরণ করব যেন আমাদের আত্মিক মৃত্যু ধ্বংস হয়, পুনরুত্থান আসে? পূর্ণ শনিবার ভাই বোনেরা তাই সেই বিষয়টি ধ্যান আমাদের। পুনরুত্থান দিবসে আগামীকাল আমরা যিশুর পুনরুত্থানের উৎসব করি, কিন্তু আজ রাতের নীরবতায় আমাদের এই প্রার্থনা ধ্যান উপাসনা যিশুর পুনরুত্থান তার জীবনের গভীরে কোন শক্তি ও সামর্থ্যে ঘটেছে তা যেন আমরা দেখতে পাই। বুঝতে এতই কঠিন নিগূঢ় বিষয় যে তা ঘটার জন্য তাৎক্ষণিক নয়, বরং তৃতীয় দিবস পর্যন্ত যেন প্রয়োজন হয়, আর তা বোঝার জন্য আরো কত না বেশি সময় দরকার। পূর্ণ শনিবার দিনটিতে মণ্ডলী আমাদের জন্য বলতে গেলে একটি উপাসনাবিহীন দিবস রূপে দিয়েছেন, তা যেন একটি বিরতি দিবস। আমরা বিরাট রহস্যের সামনে নীরব নির্বাক হই। মৃত দেহটি সামনে রেখে আমরা কি বুঝব কুল পাই না। শ্রদ্ধা মন্ত্র প্রার্থনায় আছে, তিনি পাতালে অবলম্বন করিলেন, তা নরকে দণ্ডের স্থানে যাওয়া নয়, বরং সকল মৃতকে জীবনে ফিরিয়ে আনা। অন্য একটি অর্থে তা জীবনের একেবারে, বরং এমন একেবারে নিঃস্বস্থানে চলে যাওয়া, মনে হয় কিছুই নেই অথচ আসল একটি বিন্দু গভীরে রয়ে গেছে যা পুনরুত্থানে নিয়ে যায় জীবনকে। শুষ্ক বালুচরে দুর্বা ঘাসের অবস্থার মতো কিছুই যেন নেই সেই ঘাসের, অথচ সামান্য নূতন বৃষ্টি পেলে তা আবার সজীব হয়ে উঠে। ভাই বোনেরা, আজ নিস্তার জাগরণের রাত্রিতে আমরা জীবনের সেই রহস্য বিবেচনা করি। জীবনে মৃত্যু থেকে পুনরুত্থান সেই প্রকার অভিজ্ঞতা। অনেকের জীবন যেন পাপে বিলীন হয়ে যায়, আবার কত মানুষের জীবন জীবনের বিভিন্ন কঠিনতার বেদনার ও অসহায়তার মাঝে জীবন যেন আর নেই সেই কষ্টে চলে। তখনও কত ক্ষুদ্র মানুষ জীবনের শেষ সাতটুকু অন্তরে রাখতে পারে,
আর তার উপর নির্ভর করে নূতন জীবনে উঠে আসে। নূতন জীবনে আসতে হলে পুরাতন জীবনকে শেষ পর্যন্ত শুকিয়ে নিতে হয়। যিশুর জীবনের মৃত্যুতে আমরা তাই দেখি, যাতে আমরা জীবনের অদৃশ্য শিকড় থেকে নূতন হয়ে আসতে পারি। বর্তমান সময়ে মহামারী ভাইরাস ভারে পৃথিবীর মানুষ তার নিজস্ব জ্ঞান বুদ্ধি ও সামর্থ্যের সামনে স্তব্ধ হয়ে যাচ্ছে। এটি বাহ্যিক মানব জীবনের পাতালে অবরোহণের মতো অবস্থা হচ্ছে। মৃত্যুর সামনে মানুষ বেদনায় উপস্থিত। এই মৃত্যুতুল্য অবস্থাতে মানুষ আত্মিক জীবনে, ঈশ্বরের জীবনে, জীবনের পুনরুত্থানে উঠিয়ে যেন আসতে পারে, সেই আশীর্বাদ জগৎ যাচনা করছে। ভাই বোনেরা, মানুষের জীবনে এমনিভাবে মৃত্যুর মধ্য দিয়ে পুনরুত্থান আসে, যেমন এসেছে যিশুর জীবনে। আমরা স্মরণ করি যে পুনরুত্থান আমাদের দেহের পুনরুত্থানের কথাও বলে। বিশ্বাস মন্ত্রে আছে, আমি বিশ্বাস করি শরীরের পুনরুত্থান। মানব দেহ তাই ভাই বোনেরা অতিশয় পবিত্র বিষয়। আমরা আত্মায় অনুপ্রাণিত হই, তবে দেহ দ্বারা আত্মার কাজ সাধন করি। দেহের পবিত্র যত্ন নিতে হয়, দেহ দ্বারা আমরা আত্মাকে যেন প্রকাশ করতে পারি। দেহের পুনরুত্থান আমরা যাচনা করি। আমাদের জীবনের মৃত্যু দেহের মৃত্যুতে হয়, এবং সেই দেহ পুনরুত্থানে উত্থিত হয় খ্রিস্ট প্রভু যেমন হয়েছেন। ভাই বোনেরা, প্রভু যিশু সবার সামনে এমনিভাবে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। আমাদের জীবনের আহ্বান মৃত্যুর মধ্য দিয়েই আমাদের দেহের ও আত্মার পবিত্র পুনরুত্থানে উন্নীত হওয়া। খ্রিস্টে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আমরা আমাদের প্রভু পরমেশ্বরের কাছে অনুনয় করি, তিনি যেন প্রসন্ন হয়ে তাঁর সৃষ্ট এ জল আশীর্বাদ দানে পবিত্র করে তোলেন। দীক্ষা স্নানের জলে আমরা যে প্রক্ষালন লাভ করেছি তার স্মৃতিচিহ্ন স্বরূপ পুনরায় আমরা এই পবিত্র জল সিঞ্চন লাভ করব। এই পবিত্র জল সিঞ্চনে তিনি আমাদের নবীভূত করে তুলুন, যেন দীক্ষা স্থানে তাঁর যে পবিত্র আত্মাকে আমরা লাভ করেছি সে আত্মার প্রতি আমরা সর্বদা বিশ্বস্ত থাকতে পারি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার ভক্তমণ্ডলীর প্রার্থনা শোনো। তোমার অপূর্ব প্রেমশীল কার্য দ্বারা তুমি মানুষকে সৃষ্টি করেছ।
পাপের বন্ধন থেকে সেই মানুষকে মুক্ত করে তুমি আরো বিস্ময়কর প্রেমের পরিচয় দিয়েছ। তোমার সেই প্রেমময় কাজ সকল স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি। তুমি এই জল আশীর্বাদ দানে পবিত্র করে তোলো। তুমি এই জল সৃষ্টি করেছ যেন তা ফলপ্রসূ ভূমিতে উর্বরতা দান করে এবং সর্বপ্রকার মলিনতা দূর করে আমাদের দেহে নির্মলতা আনয়ন করে। তোমার করুণাময় কার্যের কার্যসমূহে এ জলকে তোমার ভৃত্যরূপে নিয়োগ করেছিলে। জলের মাধ্যমেই তোমার মনোনীত জাতিকে দাসত্বে রাজত্ব থেকে মুক্তি পথে এনেছিলে। শুষ্ক মরুপান প্রান্তরে জল দ্বারাই তাদের তৃষ্ণা নিবারণ করেছিলে। মানুষের সাথে জল দ্বারাই নবসন্ধি স্থাপন করবে বলে প্রবক্তাদের মুখে মুখ দিয়ে ঘোষণা করেছিলে। স্বয়ং খ্রিস্ট প্রভু জর্দান নদীতে দীক্ষা স্নাত হয়ে যে জলকে পবিত্র করেছিলেন সেই জলে দীক্ষা স্নানে বিধৌত করে তুমি আমাদের কলুষিত মানব সত্তাকে পুনর্জন্মদান দানে নবীভূত করেছ। হে প্রভু, এ জল আমাদের মধ্যে সেই দীক্ষা স্নানের স্মারক চিহ্ন হয়ে থাকুক এবং খ্রিস্টের নিস্তার কার্যে দীক্ষিত আমাদের সকলকে তুমি একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রেখে তোমার মহা আনন্দের সহভাগী করে তোলো। এই প্রার্থনা করি ত্রাণদাতা খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আমরা এখন নিস্তার পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনার অনুষ্ঠান করতে যাচ্ছি। দীক্ষা স্নানের দ্বারা আমরা পাপের দিক থেকে খ্রিস্টেরই সাথে মৃত্যুবরণ করেছি, যেন তাঁরই সাথে পুনরুত্থান করে নবজীবনের পথে চলতে দৃঢ় সংকল্প গ্রহণ করি। তাই আমরা এখন আমাদের দীক্ষা স্নানের সংকল্প পুনরায় গ্রহণ করব, যাতে শয়তান ও তাঁর সকল কাজ পরিত্যাগ করে আমরা ঈশ্বর ও তাঁর মনোনীত জনগণকে বিশ্বস্তভাবে সেবা করে যেতে পারি। আমরা এখন আমাদের হাতের মোমবাতিগুলি জ্বালাই। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, এই সময় দীক্ষা স্নানের সময় যে সংকল্প আমাদের পিতামাতা নিয়েছিল এবং আমরা অনেকবার সেই সংকল্প নিয়েছি, আজকের এই রাতে সেই নবসৃষ্টিকালে এসো আমরা সেই দীক্ষা স্নান সংকল্প পুনরায়
গ্রহণ করি। ঐশ সন্তানের স্বাধীনতার জীবন যাপন করার উদ্দেশ্যে তোমরা কি পাপ পরিত্যাগ করো? হ্যাঁ পরিত্যাগ করি। তোমরা কি পাপের প্রভুত্ব অস্বীকার করে পাপের মায়া পরিত্যাগ করো? হ্যাঁ পরিত্যাগ করি। স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। পরম পিতার একমাত্র পুত্র যিনি কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করে ক্রুশে প্রাণ ত্যাগ করেছেন, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছেন এবং পিতার পার্শ্বে মহাগৌরবে উপস্থিত আছেন, সেই প্রভু যীশুখ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। পবিত্র আত্মা পুণ্যময়ী বিশ্বজনীন মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। প্রভু যীশুখ্রিস্টের পিতা সর্বশক্তিমান পরমেশ্বর, দীক্ষার জলে ও পবিত্র আত্মার প্রেরণায় আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে নবজন্ম দান করেছেন। পিতার অনুগ্রহ করো, পিতা অনুগ্রহ করো আমরা যেন আমাদের মুক্তিদাতা প্রভু যীশুখ্রিস্টের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকি এবং একদিন তারই অনুসরণে শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে, আমেন। পবিত্র শান্তি শান্তি বাড়ি শুভ্র পবিত্র শান্তি বাড়ি জীবনে পূজারি বেদ রুষে বলি হলো যায়
ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরম পিতা, এই পুণ্যতম রজনীতে তোমার সন্তানেরা এই যে ভক্তির অঞ্জলি
তোমার চরণে সব সঁপে দিল, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। তোমার পুত্র যিশুর নিস্তার পর্বে যে যজ্ঞানুষ্ঠান প্রবর্তন করেছেন, তা যেন তোমার আশীর্বাদে আমাদের চিরমঙ্গল সাধন করে। মৃত্যুঞ্জয় খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায় থাকো, আপনার সহায় থাকো, তোমাদের হৃদয় উত্তোলন করো, আমরা তাহা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে আমরা ধন্যবাদ জানাই, ইহা বিহিত পিতা সর্বকালে বিশেষভাবে আজকের এই পুণ্য রজনীতে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ আজই আমাদের নিস্তার বলে যীশু খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য
সমর্পিত হবে। তেমনি ভাবে সন্দেহের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে অতএব হে প্রভু, তোমার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিপ্রদ প্রাণপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক ও বিশপ শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিজ্জিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। সমস্ত গুণ তোমারই।
মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদের ভুলে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভন করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশুখ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যেও বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি, খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। তুমি জগতের ঈশ্বরের মেষশাবক, দেখো তিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। Thank you.
এসো প্রার্থনা করি। হে পরম পিতা, আজ আমরা এই পুণ্য নিস্তার অনুষ্ঠানে আমাদের মুক্তিদাতা যিশুর পুনরুত্থানের শুভ সংবাদ পেয়ে এবং তার অমৃতান্ন গ্রহণ করে প্রাণে উজ্জীবিত হয়ে উঠেছি। তাই আমরা তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার দিব্য প্রেমের প্রেরণায় আমাদের উদ্বুদ্ধ করো, আমরা সকলে যেন এক মন এক প্রাণ হয়ে তোমার আশ্রয়ে সানন্দে জীবন যাপন করতে পারি। এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের নামে। প্রভু যিশুর আর মৃত্যু নেই, তাই প্রিয়জনেরা এসো আমরা তার মরণ জয়ের মহা আনন্দে আপ্লুত হয়ে পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি।
মৃত্যুঞ্জয় খ্রিস্টের বিজয় উৎসবে তোমরা যে নবপ্রাণ শক্তি লাভ করেছ, তিনি তা চির সক্রিয় করে রাখুন। তোমাদের অন্তর থেকে দূর করে দিন যত সংশয় যত পাপের অন্ধকার। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। খ্রিস্টের পুনরুত্থানের মাহাত্ম্যে তোমাদের অন্তরে যে নতুন জীবন অঙ্কুরিত হয়েছে তা যেন অমরত্বে বিকশিত হয়ে ওঠে। পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। তোমরা যেন পুনরুত্থিত খ্রিস্টের আনন্দের সহভাগী হয়ে একদিন স্বর্গে সেই চির আনন্দের উৎসবে যোগদান করতে পারো। পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টযাগ সমাপ্ত হল। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়।